हेलो बंधुरा एंड वेलकम बैक टू द अल्टीमेट लर्निंग हब। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সোর্সেস অফ ডেমোগ্রাফিক ডেটার সেকেন্ড সোর্স। প্রথম সোর্সটি ছিল সেন্সাস, যেটি আমরা অলরেডি আলোচনা করেছি। কেউ যদি না দেখে থাকো ভিডিওটি অবশ্যই দেখে নিও, লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, এছাড়া তোমরা আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারো। তাহলে আজকে আমরা যে সোর্সটি আলোচনা করব সেটি হলো রেজিস্ট্রেশন অফ ভাইটাল ইভেন্টস, বা আমরা বলতে পারি ভাইটাল স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই দেখো আমাদের জানতে হবে যে রেজিস্ট্রেশন অফ ভাইটাল ইভেন্টস বলতে কি বোঝায়। সেক্ষেত্রে কি না, মনে করো লাইফ, ডেথ বা ম্যারেজ, অ্যাডপশন, ডিভোর্স, এই সমস্ত বিষয়গুলো যেখানে কিনা রেজিস্টার্ড করে রাখা হয় সেই বিষয়টিকে আমরা বলে থাকি রেজিস্ট্রেশন অফ ভাইটাল ইভেন্টস। ঠিক আছে, বা আমরা বলতে পারি রেজিস্টার্ড। ঠিক আছে, সেই ক্ষেত্রে বলে রাখি যে চায়নাতে কিন্তু এই রেজিস্ট্রেশনের ব্যাপারটি শুরু হয়েছিল অনেক বছর আগে, যেটিকে কিনা বলা হতো কোসেকি। ঠিক আছে, যার নাম ছিল কোসেকি, আর আমরা বলতে পারি হাউস হোল্ড রেজিস্টার। যেই পদ্ধতিটি কিন্তু পরবর্তীতে জাপান, কোরিয়া ইত্যাদি অনেক দেশে কিন্তু অ্যাডপ্ট করেছে। এবার আমরা দেখব কি কি সোর্স রয়েছে সেই রেজিস্টার ডেমোগ্রাফিক ডেটা, মানে কোথা থেকে আমরা সেই ডেটাগুলো, মানে বার্থ বা ডেথ বা ম্যারেজ, এই সমস্ত ডেটাগুলো কোথা থেকে পেতে পারি। সেই ক্ষেত্রে দেখো বলে রাখি, প্রথমেই রয়েছে ভাইটাল রেজিস্ট্রেশন, দ্বিতীয় হলো পপুলেশন রেজিস্ট্রেশন, থার্ড হলো আদার রেকর্ডস, অ্যান্ড ফোর্থ হলো ইন্টারন্যাশনাল পাবলিকেশনস। তো এই চারটি জায়গা থেকে কিন্তু আমরা এই ভাইটাল ইভেন্টসগুলোর ডেটাগুলো পেয়ে থাকি। ঠিক আছে, এবার ইন্ডিভিজুয়ালি আমরা এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো ভাইটাল রেজিস্ট্রেশন। ভাইটাল রেজিস্ট্রেশন বলতে আমরা কি বুঝি, যে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের ভাইটাল ইভেন্ট, যেমন বার্থ, ডেথ, ম্যারেজ, ডিভোর্স ইত্যাদি বিষয়গুলোকে রেজিস্টার করা এবং একটি ফর্ম ফিল আপ, বা একটি মনে করো বিভিন্ন রকমের ডেটাগুলোকে লিপিবদ্ধ করার জন্য একটা ফর্মের মধ্যে ফিল আপ করে একটা সার্টিফিকেটের মতন দেওয়া হতে পারে বলতে পারো। যেমন কিনা আমরা বলতে পারি ধরো বার্থ সার্টিফিকেট, আমাদের সবারই বর্তমানে বার্থ সার্টিফিকেট রয়েছে, যেখানে কিন্তু নাম বা বাবার নাম, মায়ের নাম, বাবা মার এজ বা সেক্স, ন্যাশনালিটি, রিলিজন ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো কিন্তু মেনশন থাকে। অপরদিকে ডেথ সার্টিফিকেটও এখন রয়েছে বা এখন দেখা যায়, সেই ক্ষেত্রেও কিন্তু যিনি মারা গেলেন তার নাম বা ডেথের কজ কী ছিল বা তারিখটা কত ছিল, ঠিক আছে, বা সেক্স, রেস ইত্যাদি বিভিন্ন বিষয় কিন্তু রেজিস্টার্ড করে রাখা হয়। দ্বিতীয় সোর্স হলো পপুলেশন রেজিস্টার। এবার পপুলেশন রেজিস্টারের ক্ষেত্রে কি হয়, যে কোনো একটি দেশের মনে করো প্রতিটা সিটিজেনের ক্ষেত্রে এটি হতে পারে, যারা কিনা মনে করো ইমিগ্রেন্টস এবং এমিগ্রেন্টস যারা রয়েছে। ঠিক আছে, মাইগ্রেশনের ক্ষেত্রে দুটো টার্ম তোমরা পড়েছো, যে ইমিগ্রেন্টস অ্যান্ড এমিগ্রেন্টস, যারা এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে বা যারা নিজের দেশ ত্যাগ করছে, সেই ক্ষেত্রে এই টার্মগুলো রয়েছে। তো তাদের নাম, অ্যাড্রেস, এজ, সেক্স প্রতিটি বিষয় কিন্তু লিপিবদ্ধ করা হয় এই ক্ষেত্রে। এবং সেন্সাস ডেটার কিন্তু রেক্টিফিকেশনের বা কারেক্টনেসের ক্ষেত্রে এই ডেটাগুলো ব্যবহার করা হয়। পরবর্তী আদার রেকর্ডসের মধ্যে আমরা বলতে পারি কিনা যে বেকার ভাতা বা মনে করো বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা বা ম্যাটারনিটি অ্যালাওয়েন্স ইত্যাদি বিষয়গুলো যেখানে রেকর্ড করে রাখা হয় সেগুলো কিন্তু আদার রেকর্ডসের সোর্সের মধ্যে পড়ছে। এবং ইন্টারন্যাশনাল পাবলিকেশনসের ক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন মনে করো ইউএন পাবলিশ করেছে একটি হ্যান্ডবুক যার নাম হলো হ্যান্ডবুক অফ ভাইটাল স্ট্যাটিক্স মেথডস। এছাড়া কিন্তু WHO পাবলিশ করে একটা মান্থলি জার্নাল যেটার নাম কিনা এপিডেমিওলজিক্যাল অ্যান্ড ভাইটাল রেকর্ডস। তো এই সমস্ত জায়গা থেকেও কিন্তু, বা এই সমস্ত ইন্টারন্যাশনাল পাবলিকেশনসগুলোর থেকেও কিন্তু আমরা বিভিন্ন রকমের ডেটা পেয়ে থাকি। দেখো ভাইটাল স্ট্যাটিস্টিক্স এবং পপুলেশন স্ট্যাটিস্টিক্সের মধ্যে কি ডিফারেন্স রয়েছে, কেন আমরা এটাকে ভাইটাল স্ট্যাটিস্টিক্স বলছি পপুলেশন স্ট্যাটিস্টিক্স বলছি না। সেই ক্ষেত্রে দেখো পপুলেশন স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে কিন্তু একটু রেগুলার ইন্টারভেল থাকে, যেমন মনে করো সেন্সাস 10 বছরের গ্যাপে হয়। অপরদিকে ভাইটাল স্ট্যাটিস্টিক্স কিন্তু কন্টিনিউয়েশনলি এই রেকর্ডসগুলো হতে থাকে, যেমন মনে করো কোনো যদি বাচ্চা যদি আজকে জন্মায় তাহলে কিন্তু তার সেই ডেটটা বা তার সেই রেজিস্টারটা কিন্তু আমরা এখনই করবো, নিশ্চয়ই 10 বছর অপেক্ষা করবো না যে সেন্সাস কখন হবে তখন আমরা রেজিস্টার করবো, এমন কিন্তু করবো না। এছাড়া কি না আমরা বলতে পারি যে দেখো এই পপুলেশন স্ট্যাটিস্টিক্স ধরো পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে, মানে ধরো এখন সেন্সাসটা হয়ে গেলো তারপরে 10 বছর পরে যেই সময় সেন্সাসটি হবে সেই সময়ের কত পপুলেশন রয়েছে, কি হার রয়েছে সেগুলো রেকর্ড হবে, তার মাঝখানে কতজন জন্মালো, কতজন মারা গেল সেই ব্যাপারটা কিন্তু আমরা দেখছি না। অপরদিকে ভাইটাল স্ট্যাটিস্টিক্সে কিন্তু কন্টিনিউয়াসলি ইভ্যালুয়েশন হচ্ছেই, অর্থাৎ আজকে একজন মারা গেল তার ডেথটাও রেজিস্টার করা হবে, বা কেউ জন্মালো তার ডেথটাও রেজিস্টার করানো হবে, এইভাবে। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে পপুলেশন স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে যে লিগালি কিন্তু সমস্ত ডেটাগুলো তারা দিতে, যারা মনে করো রেসপন্ডেন্ট, ঠিক আছে, তারা দিতে কিন্তু বাধ্য সমস্ত ডেটাগুলো সেই সময়কার।
কিন্তু ভাইটাল স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে কিন্তু অনেক দেশে এখনো আছে যেটা কিন্তু কম্পালসারি না। যেমন মনে করো আমরা বলতে পারি বিভিন্ন রকমের দেশের ক্ষেত্রে যদি আমরা ম্যারেজ ব্যাপারটিকে বলি, যে সোশ্যাল ম্যারেজটা যেমন করছে মানুষ কিন্তু সেটাকে রেজিস্টার্ড করানো, ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু অনেকেই করাচ্ছে না, বা সেটা আমরা বলতে পারি যে কম্পালসারিও ধরা হয় না। এইবার দেখো কি কি ইউজ রয়েছে ভাইটাল স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখো আমরা প্রথমেই বলতে পারি যে ডেমোগ্রাফিক ট্রেন্ডটা কেমন সেটা বোঝার জন্য সাহায্য করে, অথবা মনে করো ভবিষ্যৎ জনসংখ্যার হারটা কেমন হবে বা ফার্টিলিটি মর্টালিটি হারটা কেমন হবে সেই প্রজেকশনটা বোঝা যায় সহজেই সেন্সাস ডেটা ছাড়াই। এছাড়া পপুলেশনের ট্রেন্ড অ্যান্ড ডিস্ট্রিবিউশনটাও আমরা সিস্টেমেটিক্যালি বুঝতে পারি, বা কোনো একটা জায়গার হেলথ সার্ভিসটা বোঝার ক্ষেত্রেও কিন্তু খুব সাহায্য করে, যেমন ফার্টিলিটি রেটটা কেমন আছে বা মর্টালিটি হারটা কেমন আছে সেটা দেখে কিন্তু আমরা সহজেই সেই দেশের কিন্তু হেলথ সার্ভিস বলতে পারি। যে ফার্টিলিটির হার যদি খুব বেশি থাকে তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ সেই সমস্ত দেশে কি হচ্ছে, যে একটা জন্ম পদ্ধতির ক্ষেত্রে বা যে সমস্ত মেডিকেল ট্রিটমেন্টগুলো রয়েছে সেগুলো খুব ভালো রয়েছে, সেই কারণে কিন্তু চাইল্ড ডেথটা খুব কম হচ্ছে বা নিওনাটাল মর্টালিটি রেটটা খুব কম হচ্ছে, ঠিক আছে। এছাড়া বিভিন্ন রকমের ডিজিজ ইরাডিকেশন প্রোগ্রামস লঞ্চ করার ক্ষেত্রেও যথেষ্ট হেল্পফুল, বা কোনো দেশে কি পপুলেশন পলিসি অ্যাডপ্ট করা হবে বা ফ্যামিলি প্ল্যানিং কি কি প্রোগ্রামস করা হবে সেগুলোও কিন্তু এই ডেটা থেকে বোঝা যেতে পারে। এখানে দেখো ইন্ডিয়ার দুটো ম্যাপ তুলে ধরা হয়েছে, প্রথমটা হলো ফার্টিলিটি রেটস এর ম্যাপ, দ্বিতীয়টা হলো লাইফ এক্সপেক্টেন্সির ম্যাপ। যেহেতু আমরা বললাম যে ভাইটাল ইভেন্টস এর মধ্যে অনেক কিছুই রেকর্ড করা হয়, যেমন বার্থ ডেথ বা লাইফ এক্সপেক্টেন্সি ম্যারেজ, ঠিক আছে, ইত্যাদি নানা বিষয় রেকর্ড করা হয়, তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু ম্যাপের মধ্যে দেখো তুলে ধরা হয়েছে যে বিভিন্ন ফার্টিলিটি রেটসটা স্টেট ওয়াইজ, ঠিক আছে, কোন স্টেটে কেমন রেট রয়েছে কি হার রয়েছে। অপর ম্যাপে কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি তুলে ধরা হয়েছে যে এক একটা স্টেট অনুযায়ী কোন স্টেটে কেমন মানুষের লাইফ এক্সপেক্টেন্সির হার। তো এই সমস্ত ডেটাগুলো কিন্তু আমরা সহজেই পেয়ে যেতে পারি এই ভাইটাল রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রেশন অফ ভাইটাল ইভেন্টসের মাধ্যমে। তাহলে আজকের ভিডিও এতটুকুই রইল, পরের ভিডিওতে আমরা লাস্ট যে সোর্স রয়েছে ডেমোগ্রাফিক ডেটার সেটি আলোচনা করব। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এই ভিডিও সম্পর্কে কোনো অভিমত থাকলে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে। টিল দেন সবাই ভালো থেকো, সেফ থেকো, থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।